আজ নবম শ্রেণীর বাংলা পাঠ্যে আমরা কবিতাটির চতুর্থ এবং পঞ্চম স্তবকটি আমরা আলোচনা করব। স্থপতি মোদের স্থাপনা করেছে বড়ভূধরের ভিত্তি, শ্যাম কম্বজে ওঙ্কার ধাম মোদেরই প্রাচীন কীর্তি। স্থপতি মানে হচ্ছে যারা গৃহ বা মন্দির নির্মাণ করেন বা পরিকল্পনা করেন। আমরা আর্কিটেক্ট যাদেরকে বলে থাকি তাদেরকেই বাংলায় স্থপতি বলা হয়। সেই স্থপতি স্থাপনা করেছে অর্থাৎ স্থাপন তথা নির্মাণ করেছে কি বড়ভূধরের ভিত্তি। বড়ভূধর হচ্ছে জাভা দ্বীপ, যার বর্তমান নাম ইন্দোনেশিয়া। সেখানে বৌদ্ধ স্তূপের ভিত্তি স্থাপন করেছেন কারা? বাঙালিরা। শ্যাম কম্বজে ওঙ্কার ধাম মোদেরই প্রাচীন কীর্তি। শ্যাম শ্যামদেশ, যার বর্তমান নাম থাইল্যান্ড, এবং কম্বোজ, যার বর্তমান নাম কম্বোডিয়া। এই থাইল্যান্ড এবং কম্বোডিয়ায় ওঙ্কার ধাম বা আঙ্কোরভাট যে মন্দিরটি রয়েছে তার স্থাপন কারা করেছেন? বাঙালিরা। ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর, বিটপাল আর ধীমান যাদের নাম অবিনশ্বর। ধ্যান অর্থাৎ মানে কি, ধ্যান হচ্ছে ধ্যান শব্দের কাব্যিক রূপ। এই ধ্যান তথা গভীরভাবে চিন্তা করে আমাদের ভাস্কর যারা মূর্তি নির্মাণ করেন ধাতু বা পাথর দিয়ে, এখন মাটি দিয়েও যারা মূর্তি নির্মাণ করেন তাদেরকেও ভাস্কর বলা হয়। তো আমাদের ভাস্কর আকার দিয়েছে মূর্তি তথা আকার দিয়েছেন সেই দুজন বিখ্যাত বাঙালি হলেন কে? বিটপাল আর ধীমান। বিটপাল এবং ধীমান পাল বংশে দুজন বিখ্যাত ভাস্কর। এই দুজন বিখ্যাত ভাস্কর যাদের নাম অবিনশ্বর, অর্থাৎ কি, যাদের নাম অমর বা শাশ্বত। ঠিক আছে, আমাদেরই কোন সুপটু পটুয়া লীলায়িত তুলিকায় আমাদের পথ অক্ষয় করে রেখেছে অজন্তায়। আমাদেরই কোন সুপটু, সুপটু মানে হচ্ছে, পটু মানে হচ্ছে দক্ষ, আর সু মানে সুদক্ষ, ভালো, গুণী পটুয়া। পটুয়া হচ্ছে যারা পট চিত্র, পট বা পাত্রের ওপর সুন্দর চিত্র অঙ্কন করেন তাদেরকে বলা হয় কি? পটুয়া। লীলায়িত তুলিকায়, লীলায়িত তুলিকায় বলতে অতি সুন্দর বা হৃদয়গ্রাহী ভঙ্গিতে তুলি দিয়ে, তুলি দিয়ে এই সুপটু পটুয়া অর্থাৎ সুদক্ষ পটুয়া কি করেছেন? আমাদের পথ অক্ষয় করে রেখেছে অজন্তায়। অজন্তা তোমরা নামটির সঙ্গে পরিচিত, যা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় রয়েছে। এই অজন্তা কি? গুপ্তযুগে নির্মিত গুহাশিল্পের জন্য বিখ্যাত। তো আমাদেরই বাঙালি কোনো সুপটু পটুয়া এই অজন্তায় যে সমস্ত চিত্র তাদের লীলায়িত তুলিকা দিয়ে অঙ্কন করেছেন তাদের সেই কীর্তি কি হয়ে রয়েছে? অক্ষয় হয়ে রয়েছে। কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি, মনের গোপনে নিভৃত ভুবনে দ্বার ছিল যতগুলি। কীর্তন রাধাকৃষ্ণের লীলা বিষয়ক গান আমরা জানি, আর বাউল হচ্ছে কি, সমস্ত ধর্মীয় সংকীর্ণতা এবং সংস্কার থেকে মুক্ত এক বিশেষ সাধক সম্প্রদায় যারা কি করেন, বিভিন্ন বলতে পারে যে বাউল গান হচ্ছে এক ধরনের আধ্যাত্মিক সঙ্গীত। সংস্কৃত বাতুল থেকে এই বাউল কথাটির উৎপত্তি হয়েছে। তোমরা লালন ফকির এর নাম শুনেছ নিশ্চয়ই, যিনি বিখ্যাত বিখ্যাত কিছু বাউল গান রচনা করেছেন। তো কবি বলেছেন কি, কীর্তন এবং বাউলের গানে আমরা দিয়েছি খুলি, অর্থাৎ আমরা কি খুলে দিয়েছি, মনের গোপনে নিভৃত ভুবনে দ্বার ছিল যতগুলি। আমাদের মনের গোপনের নিভৃত অর্থাৎ যেখানে গোপন, যেখানে বিশেষ, যেখানে কারো আনাগোনা নেই, এমন গোপন জগতের যা সমস্ত ভাবনা ছিল, কল্পনা ছিল, চিন্তা ছিল, সেই সমস্ত মনের অবস্থাগুলো আমরা কি করেছি, কীর্তন এবং বাউলের গানে জগতের সামনে তুলে ধরেছি।
মনের বিভিন্ন ভাব ভাবনাকে আমরা ব্যক্ত করেছি কিসের মাধ্যমে, কীর্তন এবং বাউলের গানের মাধ্যমে। মন্নন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে অমৃতের টিকা পরি। মন্নন্তর, যাকে দুর্ভিক্ষ বা আকাল বলা হয়, বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মন্নন্তর তথা দুর্ভিক্ষ হলো 1176 বঙ্গাব্দের মন্নন্তর, যেই মন্নন্তর তথা দুর্ভিক্ষে প্রচুর মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তো আমরা বেঁচে গেছি। বাঙালি জাতি কি একেবারে ধ্বংস বা শেষ হয়ে গিয়েছি? তা কিন্তু নয়। সেই মন্নন্তরেও কি আমরা মরিনি? আমরা মারি নিয়ে ঘর করি। মারি হচ্ছে কি? বিভিন্ন মড়ক বা সংক্রামক রোগ। বঙ্গদেশে কলেরা এই জাতীয় বিভিন্ন সংক্রামক রোগ ছিল, যা যে সমস্ত রোগের কারণে সেই সময় বহু মানুষ মারা গিয়েছিল। তারপরেও কি করেছি? এমন এত সব সংক্রামক রোগ এবং মন্নন্তরকেও পাশাপাশি নিয়েও আমরা কি করেছি? আমরা বেঁচে গিয়েছি কিসের আশিসে? বিধির আশিসে অমৃতের টিকা পরি। অমৃত মানে যা পান করলে কখনো মৃত্যু হয় না। বিধির আশিসে অর্থাৎ কি? বিধাতার আশীর্বাদে আমরা সেই অমৃতের টিকা পরে বেঁচে গিয়েছি, এবং মন্নন্তর এবং মারি নিয়ে ঘর করা সত্ত্বেও, তাদের সহাবস্থান সত্ত্বেও আমরা বেঁচে গিয়েছি বিধির আশিসে অমৃতের টিকা পরে। দেবতারে মোরা আত্মীয় জানি, আকাশে প্রদীপ জ্বালি, আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি। এখানে কবি একটা খুব সুন্দর লাইন বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর ও তার বৈষ্ণব পদাবলী কবিতায় বলেছেন যে, দেবতারে প্রিয়রে দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা। দেবতাকে আমরা কি করেছি? আত্মীয় জানি, অর্থাৎ কি আমরা নিজেদের আপনজন করে নিয়েছি। যেমন দুর্গা, দেবী দুর্গা শরৎকালে যখন আমাদের বাংলায় আসেন, তখন কিন্তু তাকে আমরা মেয়ে হিসেবে বরণ করি, তাই না? তো এই মেয়ে হিসেবে বরণ করা কিংবা বিভিন্ন দেবতার সঙ্গে আমাদের যে রক্তের সম্পর্ক স্থাপন, আমাদের যে হৃদয়ের সম্পর্ক স্থাপন, সেই হৃদয়ের সম্পর্ক স্থাপন বোঝাতেই দেবতাকে আমরা কী রূপে বরণ করে নিয়েছি? আমাদের আত্মীয় তথা অতি আপনজন রূপে বরণ করে নিয়েছি। আকাশে প্রদীপ জ্বালি, এখানে কবি একটি বিশিষ্ট বাঙালি লোকাচারের কথাকে তুলে ধরেছেন। আমরা বিভিন্ন সময়ে বিশেষ বিশেষ তিথিতে পূর্বপুরুষকে কি করি? আলো দেখাই, তাই তো? তো সেই আলো দেখানোর বিষয়টিকেই কবি আকাশে প্রদীপ জ্বালি কথাটা তথা পংক্তিটা উল্লেখ করেছেন। আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি। ঠাকুরালি মানে যার মধ্যে ঠাকুর তথা দেবতার ভাব তথা বৈশিষ্ট্য রয়েছে। ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমীয় মথিয়া নিমায় ধরেছে কায়া। ঘরের ছেলের চোখে দেখেছি কি? বিশ্বভূপের ছায়া। বিশ্বভূপ অর্থাৎ কি? ঐশ্বরিক সত্তা, ঠিক আছে? ঐশ্বরিক সত্তাকে আমরা কি করেছি? আমাদের ঘরের ছেলের চোখে দেখেছি। সেই ঘরের ছেলেকে নিমাই তথা চৈতন্যদেব, যিনি কি করেছেন? বাঙালির হৃদয়ের অমৃত মন্থন করে কায়া তথা রূপ নিয়েছেন। এই নিমাই তথা চৈতন্যদেব কিন্তু আমাদের বাংলার সাহিত্য জগৎ, সমাজ এবং ধর্ম জগতে এক বিশেষ প্রভাব ফেলেছিলেন, এবং তারই ভক্তিরসে কিন্তু জারিত হয়ে বৈষ্ণব ধর্ম নতুন রূপে গড়ে উঠেছিল। হ্যাঁ, আর চৈতন্যদেব সেই সময় কি করেছিলেন? তাকে ভিত্তি করেই বাংলায় প্রেম বিহ্বল ভক্তিরসে প্লাবন আসে এবং বৈষ্ণব ধর্ম কি করে? নতুন রূপে গড়ে ওঠে। বীর সন্ন্যাসী বিবেকের বাণী, ছুটেছে জগৎময়, বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষবে ঘটাবে সমন্বয়। বীর সন্ন্যাসী বিবেক তথা এখানে বিবেকানন্দের কথা, স্বামী বিবেকানন্দের কথাকে তুলে ধরা হয়েছে। বিবেকানন্দের জীবন ও বাণীর কথা বলা হয়েছে। এই বিবেকানন্দ কি করেছিলেন? আমরা প্রত্যেকেই জানি যে আমেরিকা হচ্ছে শিকাগো বিশ্বধর্ম মহাসম্মেলনে যোগ দিয়েছিলেন, এবং তিনি সমস্ত বিশ্বের সামনে ভারতের সনাতন ধর্মের স্বরূপ প্রকাশ করেছিলেন, তাই তো?
বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষবে ঘটাবে সমন্বয়। ব্যাঘ্র অর্থাৎ কি বাঘ, বৃষভ মানে হচ্ছে ষাঁড়। এখানে বাঘ এবং ষাঁড় তোমরা জানো একে অপরের সঙ্গে খাদ্য এবং খাদকের সম্পর্ক, যাদের মিল ঘটানো কখনোই সম্ভব নয়। সমন্বয় মানে কি মিল। কিন্তু কবির বিশ্বাস যে বাঙালির ছেলে কি করবে, এই দুই বিপরীত শক্তিকে, বিপরীত মানসিকতার প্রাণীকে তথা মানুষকে কি করবে, একই সাথে সমন্বয় তথা তাদের মধ্যে কি করবে, বন্ধুত্ব ভাব জাগিয়ে তুলবে। যাদের মধ্যে খাদ্য এবং খাদকের সম্পর্ক, প্রভু এবং ভৃত্যের সম্পর্ক, তাদের মধ্যে বাঙালি কি করবে, সমন্বয় তথা বন্ধুভাব জাগিয়ে তুলবে, কবির এটা বিশ্বাস। তাহলে তাই কবি এখানে কিন্তু ভবিষ্যতের কথা বলেছেন, ঘটাবে সমন্বয়। হ্যাঁ, অর্থাৎ ভবিষ্যতে বাঙালি জাতির চারিত্রিক দৃঢ়তার বৈশিষ্ট্যের কথা কিন্তু কবি এই লাইনটির মধ্য দিয়ে তুলে ধরেছেন। বাঙালি জাতির চারিত্রিক দৃঢ়তার কথা কিন্তু কবি এই লাইনটির মধ্য দিয়ে তুলে ধরেছেন। আজ দুটো স্তবক হলো, বাকি ভিডিওতে আমি বাকি যেই তিনটে স্তবক আছে সেটা নিয়ে আলোচনা করবো।